আমরা সবাই টাকা পয়সা রোজগার করি কেউ ব্যবসা করি কেউ চাকরি করি যেইভাবে হোক আমরা টাকা পয়সা অর্জন করি কিন্তু আমাদের টাকা পয়সার মধ্যে যদি কোনো সমস্যা থাকে যে টাকা রোজগারে যদি কোনো সমস্যা যদি ওখানে পড়ে থাকে যে আমরা আরেকজন হক নষ্ট করে টাকা পয়সা যে অর্জন করতেছি সেই টাকা পয়সা কিন্তু আমাদের কাছে থাকে না এবং থাকবেও না যে আজকে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেই ঘটনাটা হলো যে অনেক বছর আগেই একটি কোম্পানিতে এক ছেলে কাজ করতো তো ছেলেটি মাসে যে বেতনগুলো পেত বেতন পাওয়ার পর তার ওষুধ খরচ থেকে শুরু করে বিভিন্ন সাংসারিক সমস্যা সমাধান করতে করতে মাস শেষে তার কাছে কিন্তু আর টাকা পয়সা থাকতো না কখনও মোবাইলটা পানিতে পড়ে যেত কখনো মোবাইলটা পড়ে ভেঙে যেত বা অনেক সময় ঘরের যে যে কারেন্ট লাইন পুরা জ্বলে পড়ে সার হয়ে যেত অনেক সময় ঘরে প্যান নষ্ট হয়ে যেত এই এইভাবে করে দেখা গেছে যে তার কিন্তু সব সময় যে সে ঋণের মধ্যেই থাকতো এমন হয়েছে যে সে এক মাসের ঋণ পরবর্তী মাসের বেতন থেকে পরিশোধ করতে হয়েছে এইভাবে করে তার জীবনটা চলে যাচ্ছে এইভাবে কয়েক বছর যাওয়ার পর সে একজন মনীষীর সাথে দেখা করলো যিনি অনেক মহা জ্ঞানী সেই জ্ঞানী ব্যক্তির সাথে যখন দেখা করলো এবং তার কাছে ঘটনাটা ভেঙে বলল যে আমার জীবনটা আসলে এই চলে যাচ্ছে শুধু অসুখ বিসুখ তারপর আমার এটা নষ্ট হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় কখনো নিজের অসুখ কখনো পরিবারের সদস্যদের অসুখ এইভাবে করে আমার জীবনটা যাইতেছে আমি কবে সুখের সন্ধান পাবো আমাকে একটু ঠিকানাটা বলেন আমাকে সময়টা বলেন আমাকে বলেন আমি কিভাবে আমি সুখের সন্ধান পাবো যে আমার তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে তখন ওই মনীষী ছেলেটাকে প্রশ্ন করলো যে তুমি কত টাকা বেতন পাইতেছো বললো আমি বেতন পাইতেছি বিশ হাজার টাকা বললো ঠিক আছে তুমি এক কাজ করো যে তুমি যদি জীবনে সুখে থাকতে চাও তাহলে তুমি এক কাজ করো তোমার কোম্পানিকে বলো আগামী মাস থেকে তোমার বেতন পনেরো হাজার টাকা করে দেওয়ার জন্য। তখন ছেলেটা বললো যে বেতনের সাথে এটা সম্পর্কটাকে বললো যে আমি যা জানি সেটা তুমি জানো না আমি তোমাকে যা বলতেছি তুমি তাই করবে তারপর তিন মাস পর তুমি আমার সাথে এসে দেখা করবে কোনো কথা কারোর সাথে শেয়ার করতে পারবে না তুমি শুধু কোম্পানিকে বলবে তোমাকে মাসে পনেরো হাজার টাকা করে বেতন দেওয়ার জন্য ছেলেটি সারা রাত রাতভরে চিন্তা করলো যে এটা কীভাবে সম্ভব কীভাবে আমি কথাটা উপস্থাপন করি বা কোম্পানি কী মনে করবে পরবর্তীতে অনেক কিছু ভেবে চিনতে তখন ছেলেটার সিদ্ধান্ত নিল যে আমি তাই করবো কারণ মনীষী যে কথাটা বলে কারণ উনি তো অনেক কথা নিজের থেকে বলতে পারে না উপরওয়ালা উনাকে ওই জ্ঞান দিয়েছে সে বিদায় উনি সব কিছু হিসেব করে আমাকে এই কথাটা বলে তখন ছেলেটি গিয়ে কোম্পানিতে বললো যে আগামী মাস থেকে আমার বেতন পনেরো হাজার টাকা করে দেবেন কোম্পানির ম্যানেজিং ছেলেটাকে পাগল যেখানে অন্যান্য কর্মচারীরা শুধু বেতন বাড়ানোর জন্য পাগলের মতন দৌড়ে আসতেছে আর এখানে উল্টে এই বলতেছে তার বেতন কমিয়ে পনেরো হাজার টাকা দেওয়ার জন্য তারপর বললো যে তুমি কি পাগল হয়ে গেছো যে সবাই বেতন বাড়ানোর জন্য চেষ্টা আর তুমি কমানোর জন্য চেষ্টা করতেছো তখন সেলেটা বললো যে আমি যা বলতেছি আমার তাই করুন পরবর্তীতে কোম্পানি ম্যানেজিং বোর্ড সিদ্ধান্ত নিল যে ঠিক আছে তাকে পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এবং কি তাকে পাঁচ হাজার টাকার সাথে আরও কিছু টাকা বাড়িয়ে তার জন্য সেভিংস অ্যাকাউন্ট খোলা হবে ওই অ্যাকাউন্টে তার টাকাটা জমা থাকবে এবং ওরকম যখন সে এখান থেকে চলে যাবে তখন তাকে সব টাকা হিসেব করে দিয়ে দেওয়া হবে এ গোপন কথাটি কাউকে বলা যাবে এমন সেলে টাকাও না কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি মাসে ছেলেটাকে যখন পনেরো হাজার টাকা করে দিতে লাগলো ছেলেটা যখন মাস শেষ হলো তারপরে দি এক মাস গেল দুই মাস গেল তিন মাস যখন শেষ হয়ে গেল প্রতি মাসে সে পনেরো হাজার করে টাকা নিতেছে এরপর যখন তার তিন মাস পূর্ণ হওয়ার পর সে ওই মনীষীর সাথে দেখা করলো দেখা করার পর তাকে বললো যে তুমি এসেছো বললো হ্যাঁ আমি এসেছি জিজ্ঞাসা করলো যে তোমার সমস্যার কথা বলো এখন তোমার কি কি সমস্যা আছে বলল এখন সমস্যাটা কিছু সমাধান হয়েছে এখন আর আমার আগের মতন আর এরকম অসুখ বিসুখ আর হচ্ছে না আমার পরিবারের সদস্য এমন সমস্যা হচ্ছে না এখন আর আগের মতন সেই বিদ্যুতে আমার তার জ্বলে যাওয়া মোবাইল ভেঙে যাওয়া এখন আর এগুলো হচ্ছে না তখন বললো যে এখন তোমার কাছে কোনো সেভিংস আসে না বলো প্রথম মাসে আমার কিছু সেভিংস হাজার দু এক টাকা আসে দ্বিতীয় মাসে এখন হাজার তিনক টাকা আমার কাছে জমা এবং কি সর্ব তিন নম্বর মাসে এখন আমার কাছে পাঁচ হাজার টাকা সবগুলো মিলিয়ে প্রায় দশ হাজার টাকার মতন আমার কাছে জমা আছে। তখন মনীষী বলল যে তোমার এই তিন মাসের জীবন এবং আগের জীবনের মধ্যে কোনো পার্থক্য পাইতেছো কি না তখন ছেলেটা বললো হ্যাঁ আমি পার্থক্য পাইতেছি যে আগে আমার কাছে কোনো টাকা থাকতো না বরঞ্চ আমি প্রতি মাসে লোন নিতে হতো এবং ধার করে এইভাবে আমি টাকাগুলো পরিশোধ করতে করতে আমার কাছে কোনো ব্যালেন্স থাকতো না কিন্তু এখন তিন মাসে আমার কাছে প্রায় দশ হাজার টাকার মতন অতিরিক্ত আমার কাছে জমা আছে যে আমার সবগুলো খরচ করার পরে দিয়ে যে এখন সুস্থতার ব্যাপারে যখন প্রশ্ন করা হলো সে বললো যে এখন আর আগের মতন আমাকে ওষুধ কিনতে হচ্ছে না এখন পরিবারের সদস্যরা আগের মতো অসুস্থ হচ্ছে না আমিও ঠিক মতন এখন কাজ করতে পারতেছি আমিও এখন সুস্থ আছি আমারও কোনো সমস্যা হচ্ছে না তখন ছেলেটা একটা প্রশ্ন জানতে চাইলো যে আপনি বলুন যে পনেরো হাজার টাকা এবং বিশ হাজার টাকার মধ্যে পার্থক্যটা কি যেখানে বিশ হাজার টাকা বেতন নেওয়ার পরেও আমার সংসারের সমস্যা থেকেই যেত আর এখানে এখন আমি পনেরো হাজার টাকা বেতন নেওয়ার পরেও আমার কাছে টাকা উদ্বৃত্ত থাকতেছে এটা কারণটা কি এটা গোপন রহস্যটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন তখন ওই মনীষী তাকে হেসে বলল যে দেখো তুমি যে টাকাটা আগে নিতে বিশ হাজার টাকা তার মধ্যে দেখা গেলো যে পনেরো হাজার টাকা তুমি কাজ করতে আর পাঁচ হাজার টাকা তুমি কাজ করতে না ফাঁকিবাজি করতে তুমি অসুখ বিসুখের নাম দিয়ে এখানে যেতে ওখানে যেতে ঠিক মতো ডিউটি করতে না মানে তুমি যে ডিউটিগুলো করতে সেটা পনেরো হাজার টাকা ডিউটি করতে আর পাঁচ হাজার টাকা তুমি অতিরিক্ত নিতে কিন্তু তুমি যখন অতিরিক্ত টাকাটা নেওয়া বন্ধ করে দিলে যে তুমি যে কাজটা করতে সেই কাজটা তুমি বেতনটা মাত্র পনেরো হাজার টাকা আর এখন এই তিন মাসে তুমি যে পরিশ্রম করেছো সে পরিশ্রম হলো বিশ হাজার টাকা আর তুমি বেতন নিতেছো পনেরো হাজার টাকা মানে এখন তোমার এই টাকা সবগুলো মানে একেবারে শত উপায়ের টাকা সেটাকে বলা হালাল টাকা যে এই কারণে এখন আর তোমার টাকাগুলো নষ্ট হচ্ছে না তোমার এখন কোনো ইলেকট্রনিক্স ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে তোমার টাকা নষ্ট হচ্ছে না অসুখ ওষুধ খরচ সেটা খরচ সেটা খরচে তোমার টাকা পয়সা নষ্ট হচ্ছে না যে সে হিসাবে তুমি এখন বর্তমানে খুবই ভালো আসা। যে তুমি এইভাবে যদি তোমার জীবনটাকে চালিয়ে নিতে পারো তাহলে তোমার জীবনে তুমি অনেক কিছু করতে পারবে সেটা প্রথমে বুঝতে না পারলেও তারপর তাকে ভেঙে বলো যে তুমি যেখানে যে অবস্থায় আসো না কেন তুমি তোমার কাজ ঠিকমতোই করবে ইমানদের সাথে করবে তোমাকে যে কাজ দেওয়া হচ্ছে তুমি কাজটা ঠিকমতো করবে তুমি ব্যবসায়ী হলে তুমি কখনো ধোকা দেবে না ধোকা দিয়ে তুমি যে টাকা পয়সা রোজগার করবে সেই টাকা পয়সা তোমার কাছে থাকবে না যে কোনো সময় যে কোনো অসুস্থতা হোক বা যে কোনো দুর্ঘটনা মাধ্যমে টাকাগুলো চলে যাবে কিন্তু তুমি যদি পরিশ্রম করে যে টাকাগুলো তুমি অর্জন করবে সেই টাকাগুলো কিন্তু তোমার কাছে আজীবনে থাকবে কখনো তোমার পকেট থেকে যাবে না সেই টাকা তোমার কাছে পাথরের মতন হয়ে থাকবে যত রকম আস পাথরকে যেমন সরাতে পারে না যত রকম পানির মধ্যে তাকে ডুবিয়ে রাখা হোক সে কিন্তু গলে যায় না ঠিক তোমার বেতনগুলো হবে এই রকম। গল্পটি যদি ওইখানে শেষ হয়ে যায় কিন্তু গল্পটির মর্মার্থ আমাদের সবার জীবনটাকে কিন্তু আলোড়ন করে দিচ্ছে আমাদের সবার কিন্তু মনের ভিতরে একটা ধাক দিয়ে দিচ্ছে আমরা হয়তো জীবনে কোনোদিন কল্পনা করি নেই যে এই ধরনের একটি গল্প আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে এবার আপনি আপনার নিজের জীবনটাকে একটু দেখুন আপনি একটু চোখ বন্ধ করে নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনার জীবনটা কিভাবে যাইতেছে আপনার জীবনে কি হয়েছে আপনি শুধু একটু চোখ বন্ধ করে চিন্তা করুন আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার জীবনে যখন কোনো অসুখ বিসুখ হয়েছে বা আপনার পরিবারে কোনো সমস্যা হয়েছে টাকা পয়সা চলে গেছে আপনি হিসেব করে দেখুন ওইটা কিসের টাকা গিয়েছিলেন আপনি অবশ্যই চিন্তা করলে আপনি বের করতে পারবেন যে আমি হয়তো একসময় একজনকে ঠকাইয়েছি অথবা আমি যেখান থেকে টাকাগুলো রোজগার করেছি সেটা সত উপায়ে টাকা ছিল না সেই টাকাগুলো ছিল হারাম আরেকজনের প্রতি জুলুম করার টাকা এই কারণে এই টাকাগুলো এইভাবে চলে গেছে কিন্তু আপনি পরিশ্রমের মাধ্যমে যে টাকাগুলো অর্জন করেছেন দেখবেন সেই টাকাগুলো কিন্তু আপনার কাছেই আসেন যত রকমের ঝড় তো যত রকমের সমস্যা হয়েছে কিন্তু আপনার কোনো সমস্যা হয় না আপনার টাকা কিন্তু আপনার কাছে রয়েছে এবং আপনার কাছে থাকবেই এতটুকু গ্যারান্টি আপনাকে দিতে পারে তাই আমি আপনাকে বলতেছি আপনি যেখানে দেশে হোক বিদেশে হোক পৃথিবীর যে প্রান্তে হোক হোক না কেন আপনি যেখানে থাকুন না কেন আপনি অন্তত যেখানে কাজ করবেন ইমানদারির সাথে কাজ করবেন এবং কি আপনি যতটুকু দায়িত্ব নিয়েছেন ততটুকু দায়িত্ব আপনি ঠিকমতো পালন করবেন এতে করে আপনার সেই কামায় টাকাগুলো আপনার কাছে আজ জীবনে থাকবে সেটা পাথরের মতো শক্ত হয়ে থাকবে আপনাকে কোনো দিন টেনশন করতে হবে না আপনাকে অসুখ বিসুখও কষ্ট করতে হবে না আর আপনার জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার পর আপনাকে সেই টেনশনও করতে হবে না আপনার টাকা পয়সা আপনার কাছেই থাকবে যেখানে যে অবস্থায় আসেন কম করুন অথবা বেশি করুন কামাই করুন এবং সেগুলো সৎ উপায়ে করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার জীবনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনি অনেক কিছু করতে পারবেন জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতা অর্জন করা একেবারে সহজ শুধু আমাদেরকে সৎভাবে থাকতে হবে সৎভাবে থাকুন দেখুন একদিনে একদিন আপনার সফলতা আপনার কাছে এসে ধরা দিবে আর আমাদের মধ্যে অনেকে একটা জিনিস ভুল করতেছে সেটা হলো আমরা সৎভাবে টাকা পয়সা রোজগার করার পরেও আমাদের উপর যারা নির্ভরশীল আমাদের মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তাদেরও কিছু হক আমাদের উপর আছে কিন্তু আমরা অনেক সময় সেই কথা চিন্তা করি না আমরা সব সময় নিজেকে নিজে ব্যস্ত থাকি এবং নিজের ব্যাঙ্ক ব্যালেন্সের নিজের সম্পদ বাড়ানোর কথা আমরা চিন্তা করি কিন্তু আমাদের উপর যারা নির্ভরশীল তাদের কথা কখনো চিন্তা করি না কিন্তু তখন দেখা যাচ্ছে অনেক সময় আমরা যা সম্পদ অর্জন করি না কেন সেগুলো আমরা ধরে রাখতে পারি না তার কারণ হলো সে ধন সম্পদের মধ্যে কিন্তু সম্পূর্ণ হক কিন্তু আমাদের নয় সেখানে আমাদের হক মা বাবা ভাই বোন আমাদের আপনজনেরও হক আসে তার কারণ হলো যে আমি তাদেরকে দেখাশোনা করা আমার একটা নৈতিক দায়িত্ব ছিল আমি তাদের দেখাশোনা না করে আমি টাকা পয়সাগুলো আমার কাছে ধরে রেখেছি এই কারণে অনেক সময় সেগুলো আবার থাকে না তাই আমি আপনাদেরকে যে পরামর্শ দিচ্ছি যে আপনি কা কোথায় চুরি ডাকাতি করে হোক অথবা আপনি কোথাও কাজে ফাঁকি দিয়ে হোক টাকা পয়সা রোজগার করবেন অথবা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ঠকিয়ে আপনি টাকা পয়সা অর্জন করবেন সে টাকা পয়সা আপনার জন্য ক্ষতিকর সেই টাকা পয়সা আপনি জীবনে কোনোদিন কাজে লাগাতে পারবেন না সেটা আপনার জন্য একেবারে ক্ষতিকর তাই আপনি জীবনে কখনো এই ধরনের ভুল করবেন না এই ধরনের ভুল আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে তাই আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো যে আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার দায়িত্ব আপনি পুঙ্খানুপুঙ্খরূপে আপনি পালন করার চেষ্টা করবেন আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আপনি সাথে সাথে আপনি পালন করবেন আপনাকে কিছু বেতন দিতেছে সেগুলোকে আপনি নিয়ামত হিসেবে গ্রহণ করে যে উপর দান নেবেন তাহলে দেখবেন যে আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়েছে আপনার জীবন কিভাবে পরিবর্তন হবে সেটা আপনি নির্ধারণ করতে পারেন আমার এই ছোটো ভিডিওটি হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তবে আমি আপনাদেরকে যে চিরন্ত সত্য কথা গুলো বলেছি আপনি আপনার জীবন আপনার ভাই বোন বা আপনার আত্মীয় স্বজন কারোর জীবনে একবার ভালো করে দেখুন যে এসে তাদের অসুখ বিসুখ জিনিসপত্র ভেঙে যাওয়া যে দেখবেন যে কেন এরকম হচ্ছে সে অতীতে যে টাকাগুলো অর্জন করেছে সেই টাকাগুলো কতটুকু ছিল তার জন্য একেবারে সৎ টাকা ন্যায় পথের টাকা সেটা আপনি যদি একবার চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কেন টাকাগুলো নষ্ট হয়েছে আমি আজকের এই ভিডিওতে আমি কাউকে ছোট করে বলতেছি না ভুল সবার জীবনে হয়ে থাকে আপনার আমার সারা মানুষের জীবনে সবার জীবনে কিন্তু ভুল ত্রুটি কম বেশি হয়ে থাকে তাই আমার পরামর্শ হলো যদি আপনারা অতীতে এমন কোনো ভুল করে থাকেন যদি কারো ঋণ করে থাকেন ঋণ পরিশোধ করেন নাই বা কারো আগর থেকে কোনো কিছু বাকি এনে ফেরত দেন নাই বা আপনি কারো হক নষ্ট করেছেন যত তাড়াতাড়ি পারেন আরেকজনের হক আপনি ফেরত দিন দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ সব কিছু উপর হাতে আরেকজনের হক আপনার কাছে রেখে আরেকজনের টাকা পয়সা আপনার পকেটে রেখে আপনি কোনোদিন দিন নিজেকে বোধ করতে পারেন না তার কারণ হলো সেটা হলো আরেকজন আরেকজন পরিশ্রম করবে আর আপনি খাবেন সেটা হয় না উপর আলাও কখনও সেটা চায় না আপনি যদি কিছু খেতে চান যদি ভোগ করতে চান তাহলে আপনি পরিশ্রম করে আপনি ভোগ করুন আপনার জীবন হবে একেবারে সুন্দর একেবারে উজ্জ্বল তা আমার আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনে কিছুটা আলোড়ন সৃষ্টি করে দিতে পারে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তাই যেই কথাটা আমি আপনাকে বারবার বলতেছি যে আপনি কখনো এই ধরনের ভুল করবেন না আরেকজনের হক আরেকজনের টাকা পয়সা নষ্ট করে নিজেকে নিজে কখনো বড় লোক প্রমাণ করতে যাবেন না কখনো এমন ভুল করবেন যে ভুলের কোনো সমাধান নাই যে অনেক সময় দেখা গেছে কিছু মানুষ সন্ত্রাস যে বিক্ষুক ভিক্ষা করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেটের মধ্যে সুরি সালিয়ে তার টাকাগুলো চিনিয়ে নিয়ে যায় আমি বলতেছি এই ধরনের লোকের পরিণতি কিন্তু হবে হয়তো উপরাল আরেক সময় তাকে বিখারি বানিয়ে দেবে তৃতীয় ব্যক্তি এসে তাকে এভাবে সুরি আঘাত করে তাকে মেরে আবার তার অর্থগুলো নিয়ে যাবে এটা হলো প্রকৃতির লীলা খেলা আমি আপনাকে যে পরামর্শটা দিচ্ছি সেটা হলো যেখানে যে অবস্থায় থাকুন সৎভাবে টাকা পয়সা অর্জন করুন সেটা আপনার কাছে থাকবে আপনার অর্জিত সম্পদ আপনাকে অনেক সম্মান দিবে কিন্তু আপনি যদি আরেকজনকে ধোকা দিয়ে যে সম্পদ অর্জন করবেন সেটা আপনাকে সবসময় অপদস্থ করতেই থাকবে তাই আপনাকে যে কথাটা বলতেছি সেটা বারবার আপনি খেয়াল রাখবেন যে যখন আপনি যে টাকাটা অর্জন করতেছেন যখন আপনি সেই টাকাটা কিভাবে আসতে কিভাবে আপনি টাকাটা অর্জন করতে পেরেছেন যে টাকাটা কতটুকু আপনার জন্য সৎ অসৎ সেটা ভালো করে চিন্তা করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার জীবনকে আপনি সুন্দরভাবে গঠন করার জন্য আপনি একাই যথেষ্ট কিন্তু বনের জঙ্গলকে পরিষ্কার করে সেখানে একটি ফুলের বাগান করা যেমন সম্ভব ঠিক তেমনি আপনার ভিতরে সেই যে ভুল ধারণাগুলো আছে যে আমি আরেকজনের সম্পদ দিয়ে বড় লোক হব সেই ধারণাগুলো চেঞ্জ করে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারেন কখনো কারো হক নষ্ট করে জীবনে বড়লোক হতে পারবেন না আপনি যদি জীবনে ধনী বা বড়লোক হতে চান তাহলে আপনার নিজের পরিশ্রম দিয়ে নিজের কষ্ট দিয়ে নিজে সাধনা করে আপনি বড়লোক হতে পারবেন এছাড়াও বড়লোক হওয়ার আর কোনো কোনো শর্টকাট কোনো রাস্তা নেই সংক্ষেপ কোনো রাস্তা নেই তাই আপনি এখন থেকে পরিশ্রমের প্রতি বিশ্বাস করুন যে আমি যা কিছু অর্জন করবো সেটা আমি পরিশ্রমের মাধ্যমে অর্জন করব আগামী ভবিষ্যতে আমি যা কিছু হতে চাই আমি পরিশ্রম করে সেটা অর্জন করে নেবই তাহলে কিন্তু আপনি অর্জন করতে পারবেন কখনো চিন্তা করবেন না যে আরেকজনকে ঠকিয়ে আরেকজনের সম্পদ লুট করে তারপর আপনি বড়লোক ধনী হবেন এবং আপনি যা ইচ্ছে তা করতে পারবেন কখনো এই ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না কারণ আপনার জীবন ধ্বংস হয়ে যাবে তার কারণ কারণ হলে কিছু হলো উপরালার হাতে উপরালা সবকিছুই জানে যে আপনার কাছে যে সম্পদ আছে সম্পদকে সম্পূর্ণ আপনার না এখানে অন্য কারো ভাগ আছে আমার এই ছোটো ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন আপনার মূল্যবান কোনো মতামত থাকলে লিখে জানাতে পারেন আপনার কাছে কোনো যদি কোনো মূল্যবান কোনো গল্প থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টাকা হোয়াটসঅ্যাপ বাইবার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সে আশা কামনা করে আজকে এই অ্যাপিচিড এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ अवर का